আজ আমরা এসেছি তামিলনাড়ুর মহাবলীপুরমের আরো একটা দর্শনীয় স্থানে ঘুরতে। জায়গাটা হলো মহাবলীপুরমের পঞ্চরথ গুহা মন্দির, যার আরেক নাম পাণ্ডব রথ মন্দির। এই পাণ্ডব রথ মন্দির বঙ্গোপসাগরের করমণ্ডল উপকূলে ভারতের তামিলনাড়ু রাজ্যের কাঞ্চিপুরম জেলার মহাবলীপুরমে অবস্থিত। মহাবলীপুরমের প্রাচীন নাম ছিল মামল্লপুরম, যেটা রাজধানী চেন্নাই থেকে দক্ষিণে 65 কিলোমিটার দূরে আর্কিটেকচার ও স্কাল্পচারের প্রসিদ্ধ স্থান হিসেবে পরিচিত। এখানে আছে পাথর কেটে তৈরি অপূর্ব সুন্দর স্মৃতিসৌধসমূহ, প্রাচীন ভারতের ইতিহাস ও স্থাপত্য ভাস্কর্য সমৃদ্ধ উচ্চ মানের শিল্পকর্মের সম্ভার। এগুলো ভ্রমণ পিপাসু মানুষের অজানাকে জানার আগ্রহ বাড়ানোর অতি উত্তম একটা পর্যটন ক্ষেত্র। এই তো এখানে আসার সময় রাস্তার দুধারে দেখলাম বর্তমান ভাস্কর্য শিল্পীরা মনোযোগ দিয়ে তাদের শিল্প সৃষ্টি করে চলেছেন। খানিকক্ষণ দাঁড়িয়ে ওদের নিপুণ হাতের কাজ দেখলাম। এগুলো ছাড়াও পর্যটকরা উপরি পাওনা হিসেবে পাচ্ছেন এখানকার বিশাল মহাবলীপুরম বিচ ও বিখ্যাত শোর টেম্পল। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। মহাবলীপুরমের পঞ্চরথ মন্দির বা পাণ্ডব রথ মন্দিরগুলো তৈরি হয়েছিল 7ম শতকে। এগুলি নির্মাণ করেছিলেন পল্লব রাজা প্রথম মহেন্দ্র বর্মণ ও তার পুত্র প্রথম নরসিংহ বর্মণ। মহাভারতের পঞ্চপাণ্ডব অর্থাৎ ধর্মরাজ যুধিষ্ঠির, অর্জুন, ভীম, নকুল, সহদেব ও দ্রৌপদীর নামানুসারে রথগুলি তৈরি করা হয়েছিল। তবে এই পঞ্চ রথ মন্দিরগুলো পাণ্ডবদের নামানুসারে কেন খোদাই করা হয়েছিল ইতিহাসে এখনো পর্যন্ত তার কোনো যথার্থ প্রমাণ পাওয়া যায়নি। বাদামি গ্রানাইট পাথরে তৈরি এই রথ মন্দিরগুলো কোনোটা চৌকো, কোনোটা আয়তাকার, আবার কোনোটা বা গম্বুজাকৃতির। গ্রানাইট পাথরে তৈরি বলে সমুদ্রের নোনা জলও এর এখনো পর্যন্ত বিশেষ ক্ষতি করতে পারেনি।
কিন্তু দ্রাবিড়ীয় স্থাপত্য শিল্পের এক অদ্বিতীয় নিদর্শন। বলে রাখি, দক্ষিণ ভারতের স্থাপত্য নির্মাণ রীতিকে বলা হয় দ্রাবিড় স্থাপত্য রীতি, আর উত্তর ভারতের গুলোকে বলা হয় নাগর স্থাপত্য রীতি। মন্দিরগুলোর দেওয়ালের গায়ে আয়তকার খোপে দেবদেবী, উপদেবতা, রাজা ও হিংস্র জলজন্তুর মূর্তি খোদাই করা আছে। দেওয়াল সংলগ্ন স্তম্ভগুলো বাঁকা খিলান সৃষ্টি করেছে। বারান্দার স্তম্ভগুলো, যেগুলো সারি দিয়ে দণ্ডায়মান অবস্থায় দেখা যাচ্ছে, সেগুলো গুহার উপরের অংশের ভার বহন করছে। এখানে একটা বিশাল হাতির ভাস্কর্য আছে, যেটা পল্লব রাজাদের বিশালতা ও সমৃদ্ধির কথা মনে করিয়ে দেয় অথবা রণক্ষেত্রের ইঙ্গিত দেয়। হাতির ভাস্কর্যের ঠিক পাশে ডান দিকে যে রথ মন্দিরটা দেখা যাচ্ছে, ওটাকে বলা হয় দ্রৌপদী রথ। এটা বর্গাকৃতি, অনেকটা গ্রাম্য কুটিরের মতো দেখতে। এর ভিতরে দেবী দুর্গার একটি ফ্রেস্কো অর্থাৎ প্লাস্টার দেওয়াল চিত্র আছে, আর বড় আয়তাকার মন্দিরটা ভীমের। শোর টেম্পলে গিয়েছিলাম এবং এখন যে জায়গাটা দাঁড়িয়েছে, এটার নাম মহাবলী এলিফ্যান্ট কেভ, মহাবলীপুরম। পঞ্চরথ মন্দিরগুলো একটা বড় এলাকার পাথর বাঁধানো চত্বরের মধ্যে আছে। এই বাঁধানো চত্বরের কাছ দিয়ে সরু জঙ্গলে ঘেরা একটা পাথরের রাস্তা পাশের পাহাড়ের উপরের দিকে উঠে গেছে। এখানেও কিছু কেভ টেম্পলস বা গুহা মন্দির আছে, যেগুলো পরবর্তীকালে সাধুরা ব্যবহার করত উপাসনার জন্য। পল্লব রাজাদের তৈরি এই পঞ্চরথ মন্দিরগুলো মনোলিথিক প্রস্তর খোদাই শিল্পকলার একটি উৎকৃষ্ট উদাহরণ। মনোলিথিক কথাটার মানে ঠিক বোঝা গেল না, তাই তো? মনোলিথিক শিল্পকলা হলো একটি বড় সাইজের পাথরের খণ্ড, যেটাকে শিল্পী কেটে কেটে কোনো একটা স্তম্ভ বা একটা মন্দির বা একটা গুহা অথবা কোনো একটা ভাস্কর্যের রূপ দেন, অর্থাৎ একটা বড় পাথর কেটে একটা কিছুরই রূপ দেন। বর্তমানে এগুলো ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকাভুক্ত। এটার রক্ষণাবেক্ষণের সমস্ত দায়িত্ব ইউনেস্কো পালন করে। মহাবলীপুরমে একটা প্রসিদ্ধ বাঁধানো বড় পুষ্করিণী বা পুকুর আছে। সম্ভবত ধর্মীয় কাজের উদ্দেশ্যে এটা ব্যবহার করা হয়। দক্ষিণ ভারতে প্রাচীনকালে পানীয় জলের অভাব মেটানোর জন্য এগুলি রাজারা খনন করেছিলেন। সাধারণ মানুষ যাতে এর পবিত্রতা ও পরিচ্ছন্নতা রক্ষা করেন, তার জন্য রাজারা জলাধারের মাঝের অংশে মন্দির অথবা মেটাল নির্মিত স্তম্ভ বা সোনার পদ্মফুল প্রতিষ্ঠা করাতেন।
এই পর্যটন কেন্দ্রটা কিন্তু এনসিয়েন্ট হিস্ট্রি ও ফাইন আর্টসের তথা আর্কিটেকচার আর স্কাল্পচারের ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা স্থান। তবে সকল ধরনের পর্যটকরাও এখানে বেড়াতে আসতে পারেন। এখান থেকে মাত্র 2-3 কিলোমিটারের মধ্যেই তো আরও পেয়ে যাবেন বিখ্যাত শোর টেম্পল ও মহাবলীপুরম বিচ। এই পুরো অঞ্চলটা ঘুরতে আমাদের প্রায় 3 ঘন্টারও বেশি সময় লাগলো, আর সাথে ফটো সেশন তো আছেই।